আচ্ছা আপনার নাম অনুপম শিবদার। অনুপম একজন পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যক্তি, সেলিব্রিটি। উনি কি করেন বলতে পারেন? পশ্চিমবঙ্গের বলছে, এই দেখো এই কোশ্চেনগুলো সিরিয়াস ভাবে শুনুন, কি জিজ্ঞাসা করা হচ্ছে। উনি যেন অনুপম খের একজন, আর অনুপম একজন পশ্চিমবঙ্গের হচ্ছে শিল্পী জানো, ঠিক আছে, অনুপম রায়। যাই হোক, আপনার পরিচয় দিন। বাবার সঙ্গে কৃষি কাজে সাহায্য। আচ্ছা আপনি কি কৃষি কাজ জানেন? আচ্ছা বলুন তো, গমে যদি লালচে দাগ করে স্পট, লালচে দাগ মিনস হচ্ছে সরি লালচে নয় ব্রাউন কালারের দাগ করে, তাহলে কি ধরনের কীটনাশক ইউজ করা হয়? আমি জাস্ট হচ্ছে ইনসেকটিসাইড পেস্টিসাইড এর কথা বলছি। পেস্টিসাইড আমি নাম নামে যেতে চাচ্ছি না, পেস্টিসাইড না ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ঠিক আছে, কীট পতঙ্গকে মারার জন্য ইনসেকটিসাইড। আর যদি হচ্ছে ভিতর থেকে কোনো প্রবলেম হয়, মানে পাতায় লাল বা বিভিন্ন কালার হয়ে যায়, ব্রাউন কালার হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা সাধারণত পেস্টিসাইড ইউজ করি। পেস্টিসাইডের মধ্যে ভ্যারাইটিস আছে। আচ্ছা আপনাদের ওখানে কি কি ধরনের কৃষি কাজ হয়? পাট হয়, ডাল শস্য, পাট হয়। আচ্ছা পাট হচ্ছে, পাট দিয়ে অ্যাকচুয়ালি কী কাজে লাগে? পাট সুতিবস্ত্র তৈরিতে পাট কাজে লাগে। আর তাছাড়া পাট দিয়ে আর কোনো কাজে কি লাগে? পাটের যে কাঠি হয় সে কাঠি কি কোনো কাজে লাগে? কাগজ তৈরিতে জ্বালানি হিসাবে কাজে লাগে। আমরা সাধারণত পাটের, যে পাটের চাষ করি এই পাটটা কি পাট? শন পাট। কোন দেশে এই পাটের আঁশকে গোল্ডেন ফাইবার বলা হয়? বাংলাদেশের মানে সোনালি আঁশ বলা হয়, বাংলাদেশের পাটের আঁশকে সোনালি আঁশ বলা হয়, ঠিক আছে। এবার আপনি এই পরীক্ষা সেন্টারে, এই ইন্টারভিউ সেন্টারে কিভাবে এসেছেন? ট্রেনে এসেছেন। আপনি যে ট্রেনে এসেছেন সেই ট্রেনটা কি ধরনের ট্রেন? ডিজেল ইঞ্জিন না লোকোমোটিভ ইঞ্জিন? ইলেকট্রিক ইঞ্জিন না লোকোমোটিভ ইঞ্জিন। পশ্চিমবঙ্গে লোকোমোটিভ তৈরির কারখানা আছে, এটা কোথায় বলতে পারবেন? এটা চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনটা পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে পড়ে বলতে পারবেন? এটা পশ্চিম বর্ধমানে। আচ্ছা আপনার নদিয়া ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী, এই প্রশ্নগুলো জিওগ্রাফি স্যার জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। নদিয়া ভারতের সঙ্গে কবে যুক্ত? কেন তিন দিন পরে, মানে 15 আগস্ট তো ভারতের স্বাধীনতা দিবস, কেন তিন দিন পরে মানে যুক্ত হয়েছিল? স্বাধীনতার সময় এটা পূর্ব পাকিস্তানের আওতায় ছিল, তার তিন দিন পরে। আচ্ছা তিন দিন পরে জানতে পারে যে আমরা কিসের মধ্যে পড়েছি, ভারতের মধ্যে পড়েছি। নদিয়ার বিখ্যাত শিল্প কিছু জানা আছে? কৃষ্ণনগর শহরের উপর কোন রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা। আর কোন কোন জেলার মধ্যে পশ্চিমবঙ্গে গেছে? ভারতের কয়টা রাজ্যের উপর কর্কট ক্রান্তি রেখা? পশ্চিমবঙ্গ নদিয়া জেলা কোন দেশের সঙ্গে বর্ডার রয়েছে? আচ্ছা ছিটমহল কি কেন?
পশ্চিমবঙ্গের সঙ্গে আর কোন কোন জেলার রাজ্যের টাচ রয়েছে, কতগুলো রাজ্যের টাচ রয়েছে? আসাম বলতে সিকিম থেকে আসাম সিকিম এইভাবে আসবে, তাহলে কিন্তু একটু আলাদা একটা ইম্প্রেশন বেশি। মানে এই যে এটা ম্যাপ থেকে বলা মানে সব থেকে সহজ হয়ে যাবে, তুমি আসাম বলছো তারপরে তুমি উড়িষ্যায় আসবে না, আসাম সিকিম ঠিক আছে তারপরে এই সাইড থেকে আসো বিহার, তারপরে ঝাড়খণ্ড উড়িষ্যা, ম্যাপ অনুযায়ী তাহলে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা আপনি বলুন, নদীয়ার নামকরণের পিছনে কোনো ইতিহাস আছে? শোনা যায় যে যখন নদীয়ার উৎপত্তি, নদীয়ার পূর্ব নাম ছিল নবদ্বীপ, তখন ভাগীরথী নদীর তীরে একজন মনীষী মাটি দিয়া জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন। দিয়া বলতো? দিয়া মানে প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন, তখন দূরে থেকে লোকেরা দেখে বলতো এটা নদীয়ার চন্দ্র, সেই থেকে প্রতিদ্বন্দ্বে নদীয়া। আচ্ছা, নদীয়ার একজন বিখ্যাত রাজা ছিলেন যাকে ভারতের শেষ স্বাধীন সার্বভৌম, বাংলার শেষ স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়, তার নাম কি? রাজা কৃষ্ণ লক্ষ্মণ, মানে বাংলার গৌড় অঞ্চলে নদীয়ার অঞ্চলে, ঠিক আছে। আচ্ছা, লক্ষ্মণ সেন কে 17 জন সৈন্য নিয়ে একজন রাজা আক্রমণ করেছিল, মাত্র 17 জন সৈন্য নিয়ে উনি গুহাপথে পালিয়ে গিয়েছিলেন, তার নাম বলতে পারি? যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল, বিক্রমশিলা প্লাস দক্ষিণ চীনের রাজধানী আক্রমণ করেছিল, মাত্র 17 জন সৈন্য নিয়ে। আচ্ছা, শ্রী চৈতন্যদেব যিনি নবদ্বীপের মায়াপুর, ঠিক আছে, শ্রী চৈতন্যদেবের জন্ম কত কত সাল? 1700 থেকে 1100। শ্রী চৈতন্যদেব চৈতন্যদেব 1486। আচ্ছা, উনি একটা ধর্মমত প্রচার করেন, তার নাম বৈষ্ণব, বঙ্গীয় বৈষ্ণব ধর্ম, সহজিয়া বঙ্গীয় বৈষ্ণব ধর্ম। ধর্মবোধ তুমি কি বলছো? বলুন তো, গৌড়ীয় মঠ রিসেন্টলি আপনার নবদ্বীপে তৈরি হয়েছে, ওখানে কি কখনো গিয়েছেন? নবদ্বীপে একটা বিখ্যাত মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরটার নাম কি? ইস্কন মন্দির। মায়াপুর ইস্কন মন্দির, ইস্কন কথাটার পুরো নাম বলতে পারবেন? IS UN পুরো নামটার মিনিংটা কি বলতে পারবেন? IS ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল হচ্ছে সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস, এটা পুরো নাম। এই মুহূর্তে যদি ভুল হয় আমি পরবর্তীতে পুরো করে দেবো। আচ্ছা, ইস্কনের প্রতিষ্ঠাতাকে লোকসভার স্পিকার কে আছে বর্তমানে? ওম বিরলা মহাশয়। রাজ্যসভা? রাজ্যসভায় হচ্ছে চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, এখন জগদীপ ধনখড়, নতুন রিসেন্ট হয়েছে জগদীপ ধনখড়। তিনি আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে? লাগনেশন। উনি কি শুধু বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল? হ্যাঁ, সেটা কোন রাজ্যে? মণিপুর। আচ্ছা, মণিপুরের বিখ্যাত একটি লেক আছে, বিখ্যাত একটি লেক আছে, সেই লেকটির নাম কি? লোকটাক লেক।
লোকটাক লেক। লোকটাক লেকে ভাসমান উদ্যান আছে এবং এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, সেটার নাম বলতে পারবেন? কেউঝা ল্যামজা ন্যাশনাল পার্ক মণিপুরের বর্তমান সরি মণিপুরের ক্যাপিটাল রাজধানী কোথায়? মণিপুরের রাজধানী ইম্ফল, তাই তো? আচ্ছা, ইম্ফল দখল করেছিলেন ভারতের একজন মানে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তার নাম বলতে পারবেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বোস, ইনি কেন ইনাকে নেতাজি বলা হয়? স্বাধীনতা সংগ্রামী, ওনার ফলোয়ার বা ওনার অনুগামীরা ওনাকে নেতাজি বলে সম্বোধন করে, ঠিক আছে? আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি হয়েছিলেন, সেটা কত কত সালে বলতে পারবেন? 1938 এবং 1939। আচ্ছা, 1939 সালে যখন উনি সভাপতি হন, উনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে ছিলেন বলতে পারবেন? পট্টবী সীতারামাইয়া, যিনি ছিলেন গান্ধীজি মহাত্মা গান্ধীজির প্রতিনিধি। উনাকে হারিয়ে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি হন, উনি তীব্র বিরোধিতা করেন, বাধ্যই উনি হচ্ছে জাতীয় কংগ্রেস পরিত্যাগ করে উনি একটা দল গঠন করেন। সেই দলটির নাম কি বলতে পারবেন? ফরওয়ার্ড ব্লক, ঠিক আছে? কত সালে তৈরি করেছিলেন? 1942 সালে। ফরওয়ার্ড ব্লক 1939 সালে। আচ্ছা, উনি ফরওয়ার্ড ব্লক তৈরি করার পরে পর্যন্ত উনি হচ্ছে দেশ থেকে বাইরে চলে যান ছদ্মবেশে, কি নাম নিয়ে যায় যান বলতে পারবেন? পিএম ঠাকুর, তাই তো? উমদরঞ্জন ঠাকুর। আচ্ছা, উনি জার্মানিতে গিয়েছিলেন, জার্মানি তখন এই রাষ্ট্রপতি কে ছিলেন বলতে পারবেন? হিটলার। হিটলারের সহযোগী তিনটি দেশ ছিল, মানে দুটি দেশ ছিল প্রধানত, মানে হিটলার হচ্ছে জার্মানির হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন এবং জার্মানিকে সহায়তা করেছিল আর দুটি দেশ, সেই দুটো দেশ একটা হচ্ছে ইতালি, ইতালিতে মুসোলিনি, ঠিক আছে, প্রধানত, আর জাপান, জাপান, ঠিক আছে? রিসেন্টলি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত হল, তিনার নাম, তার নাম কি? শিনজো আবে, ঠিক আছে? তাহলে জাপানের ক্যাপিটাল রাজধানীর নাম কি? টোকিও। জাপানের একটু বলতে পারবো, জাপানের রাজধানী টোকিও সবাই জানে। আচ্ছা, জাপানের কোন দুটি শহরে 1945 সালের 6th August এবং 9th August পরমাণু বোমা ফেলা হয়েছিল? হিরোশিমা এবং নাগাসাকি। ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হিরো পরমাণু বোমা ক ধরনের বোমা আছে? নিউক্লিয়ার বোম ক ধরনের আছে? এবার আমি সায়েন্সে ঢুকে যাচ্ছি। তিন রকম নিউক্লিয়ার বোম আছে, একটা হচ্ছে অ্যাটম বোম, হাইড্রোজেন বোম এবং নিউট্রন বোম। ওখানে যেটা ফেলা হয়েছিল সেটা হলো অ্যাটম বোম। অ্যাটম বোমটা কোথায়, কোন দেশ ফেলেছিল? আমেরিকা ফেলেছিল। আমেরিকা ফেলেছিল জাপানে, ওরা কোন অভিযোগে ফেলেছিল বলতে পারবেন? কারণ ওরা অভিযোগ করেছিল একটা সময় আমেরিকার হচ্ছে একটা হারবার, পাল হারবার আক্রমণ করেছিল জাপান, সেই প্রতিশোধ নেওয়ার জন্য পরমাণু বোমা ফেলা হয়েছিল। জাপান কোন মহাসাগরের মধ্যে অবস্থিত বলতে পারবে? এটা প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত। জাপানের আর দুটি পার্শ্ববর্তী দেশ কি কি আছে বলতে পারবে? যেমন ইন্দোনেশিয়া আছে, ব্রুনেই আছে, ফিলিপিন্স আছে, তাইওয়ান আছে। রিসেন্টলি তাইওয়ানকে ঘিরে রেখেছে কোন দেশ বলতে পারবে? চীন। কেন ঘিরে রেখেছে বলতে পারবেন? ঘিরে রেখেছেন তাইওয়ান এর সঙ্গে আমেরিকার খুব ভালো সম্পর্ক আছে এবং তাইওয়ান হচ্ছে চীনের বিরোধিতা করছে এবং তাইওয়ান চীনের বিস্তারবাদ নীতির জন্য তাইওয়ানকে দখল করার চেষ্টা হচ্ছে। আপনি আর কিছু জিজ্ঞাসা রায়ের রাষ্ট্রভায় একজন খুব ফাঁসির বসি ব্যক্তি ছিলেন, তার নাম
যার জন্ম নদিয়াতে গোপালবার সম্পর্কিত স্কুল আচ্ছা পুলিশ হিসাবে তুমি নিজেকে সর্বোচ্চ কোন পদে দেখতে চাও আমার কোয়ালিফিকেশন অনুযায়ী পরীক্ষা দিয়ে সমস্ত দেবন্ত যাওয়া যায় তোমার থানার বর্তমানে ইনচার্জ কে আছে তার নাম কি পুলিশ হিসাবে সামাজিক দায়বদ্ধতা কি পুলিশ হিসাবে তুমি সমাজের প্রতি কিরকম কর্তব্য পালন সমাজ তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করে তুমি তো একজন গভর্নমেন্ট সার্ভেন্ট সমাজ আমরাই মানে জনগণ দেশের জনগণই তোমাকে বেতন দিচ্ছে তার বিনিময়ে তো তোমার কাছে কিছু সার্ভিস এক্সপেক্ট করে সেই সার্ভিসটা কি ধরনের সার্ভিস দেবে কেউ কখনো বিপদে পড়লে তাকে সহযোগিতা করা কেউ এফআইআর করলে পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেশন করা এবং তার মধ্যে সত্যতা যেটা যে অপরাধী অপরাধীকে খুঁজে বের করা এটাই হচ্ছে তোমার দায়বদ্ধতা এবং তারপরে হচ্ছে তোমার রক্তদান শিবির এই সমস্ত বিভিন্ন প্রচার করা আচ্ছা পুলিশ এটা হচ্ছে পুলিশ যে ওয়ার্ডটা এটা কি মানে মানে এই শব্দটা কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ ভাষা থেকে ঠিক আছে